হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকুন সেই দয়াই করি আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা আচারের রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো লেবুর আচার আর এই সময়টাতে কিন্তু আমাদের প্রতি ঘরে অনেক লেবু থাকে সেটা আমরা সবাই জানি আর আজকের যে আচারটা খুবই টেস্টি একটা আচার একবার ট্রাই করে দেখবেন আর এখন যদি তৈরি করে রাখেন তাহলে কোরবানি ঈদে এটা মাংসর সাথে খেতে খুবই ভালো লাগবে এটা যত পুরানো হবে আচারটা ততটাই টেস্টি হবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল লেবুর আচারটাকে তৈরি করার জন্য এখানে আমি লেবুগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখুন লেবুগুলো একদম সবুজ এবং সতেজ এবং খুবই ভালো মানের লেবু নিতে হবে আর কেটে নিয়েছি কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই লেবুগুলোকে আমি ফুটুন পানির মধ্যে দিয়ে দিব এবং দুই তিন মিনিট এটাকে আমি ফুটিয়ে এটাকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে খুব সুন্দর করে একটু এখানে সিদ্ধ হতে পারে লেবুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি দুই তিন মিনিট এটাকে সিদ্ধ করেছি এখন একটা চালনের মধ্যে ঢেলে দিতে পারেন অথবা এভাবে ছাঁটনির সাহায্যেও তুলে নিতে পারেন আমি এখন এটাকে তুলে নিব আমি এভাবে ছেঁকে ছেঁকে লেবুগুলোকে তুলে নিচ্ছি তুলে আমি একটা ঝাঁজির মধ্যে রেখে দিচ্ছি তাহলে বাকি যে পানিটা সেটাও ঝরে পড়ে যাবে এখন আমি লেবুর আচাটাকে তৈরি করব তাই একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং রসুন কুচিটাকে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ পাঁচফোরণ মানে এটা আস্ত পাঁচফোরণ একটু ভাজার পরে এখন আমি সেই আর এই লেবুগুলো দিয়ে দিচ্ছি লেবুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দু এক মিনিট এটাকে রান্না করে নিব আর আচার হোক আর যে কোনো রেসিপি হোক এটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু এমন হতে পারে একটা উপকরণ ছুটে যাবে আপনারা জানতে পারবেন না বা দেখতে পারবেন না তখন ভালো না হলে আমাদের দোষ হয় যে আমরা ভালো রেসিপি করতে পারি নাই তাই এর জন্য রেসিপিটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারা চেক করতে চেক করে দিতে পারেন পরে তারপরে এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বোটা ফেলে দিয়ে এখন এই আচারগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার এই যে ভিতরের যে শ্বাসগুলো সেগুলো বের হয়ে যাবে লেবুর এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ হলো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব চুলার আশটাকে কিন্তু লো করে রাখতে হবে না হলে কিন্তু আচারগুলো পুড়ে যেতে পারে এবং বেশি তাপ দিলে অল্প আচার এগুলোকে রান্না করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়েও কম চিনি আসলে ঝাল আচার বানাই টক আচার বানায় যায় আচার বানাই না কেন মিষ্টি আচার বাদে চিনি কিন্তু একটু দিতেই হয় আর আমি একটু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তবু যদি আপনাদের পছন্দ না হয় আরও কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হল বিট লবণ আর চিনিটা দিলে কিন্তু আচারের টেস্ট বাড়ে আর দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়েও কম হলো ভিনেগার মানে সিরকা মিষ্টি আচার তো অনেক মিষ্টি দিতে হয় সেটা বাদ কিন্তু আমরা টক আচার তৈরি করলে একটু মিষ্টি দিব তাহলে কিন্তু আচারের টেস্ট অনেক বেড়ে যায় আর সিরকা দিলে সহজে আচারটা নষ্ট হয় না আর যদি আচারটাকে আপনারা রোদ দিতে না পারেন তাহলে আলোযুক্ত কোনো জায়গায় বয়মটা রেখে দিবেন আর খুব ভালো করে বয়মটাকে জীবাণুমুক্ত করে তারপরে মানে গরম পানিতে ফুটিয়ে তারপর ঠান্ডা করে সেটার মধ্যে আচারটা রাখবেন তাহলে দীর্ঘদিন আচারটা ভালো থাকবে নষ্ট হবে না আর প্রায় আমার আচারটা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স মানে টালা মরিচের গুঁড়া এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি টালা পাঁচফোরণ গুঁড়া এক চামচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে আমি আলতোভাবে মিক্স করে দিব যাতে ভেঙে না যায় আচারগুলো দেখুন আচারগুলো কিন্তু সেরকম ভাবে ভেঙ্গে যায়নি আর এই আচারটা যত পুরানো হবে তত ততটা টেস্টি হবে দেখলেন তো কত সহজে লেবুর আচারটা তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ